সব শেষ হয়ে গেল ইন্দিরা। আজকে আমারও সব শেষ হয়ে গেছে জিৎ। সূর্য? না, সূর্য ভালো আছে, কিন্তু আমার জীবনের সূর্য চিরকালের মতন আজকে নিভে গেল। অবশ্য তোমার শেষ হয়ে যাওয়াটা আমার থেকে অনেক বড়, আমি বুঝতে পারছি জিৎ। অনেকদিন আগেই আমার জীবন থেকে স্মিতা বিদায় নিয়ে দিয়েছিল। কয়েক টুকরো স্মৃতিকে আঁকড়ে ধরে একটা একটা মিথ্যে আশাকে জিয়ে রেখে আমি আমি ওকে হাসপাতালে শুয়ে রেখেছি। এইভাবে বলো না, তবুও তো স্মিতা বেঁচে ছিল। না ইন্দিরা, ছিল না। পাঁচটা বছর ধরে আমি আমি অনেক কষ্ট দিয়েছি ওকে। অনেক আগে মুক্তি দিতে পারতাম, আমি চিরবিদায় জানাতে পারতাম, কিন্তু পারিনি। জিৎ, এভাবে ভেঙে পড়ো না। তোমাকে এখন অনেক কাজ করতে হবে। স্মিতার শেষ কাজটা তো তোমাকেই করতে হবে। হ্যাঁ ঠিক তা, অনেকদিন আমি বাস্তবটাকে এড়িয়েছিলাম, এখন সময় এসেছে বাস্তবটা মেনে নেওয়ার, বাস্তবের মুখোমুখি হবার। আমাকে এটা মেনে নিতে হবে যে স্মিতা আর নেই। মেনে নিতে হবে। জিৎ, কোথায় যাচ্ছ জিৎ? আমি কি যাবো তোমার সঙ্গে? টিনটিন আমার ছেলের অপেক্ষা করে বসে আছে যে আজকে আমি তার মাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। আমাকে আমাকে তো আজকে টিনটিনকে গিয়ে এটা বলতে হবে, ওকে জানাতে হবে তো যে আর অপেক্ষা করে কোনো লাভ নেই। ওর মা আর কোনো দিন ফিরবে না। জিৎ, কোনো দিন ফিরবে না। কি হয়েছে ইন্দু? তো সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, সূর্যের বাড়িতে গেছে, এখনো ফেরেনি। এত রাত হয়ে গেল এখনো ফেরেনি? হয়তো এখনো সূর্যের বাড়িতেই আছে, নিশ্চয়ই ফিরে আসবে এক্ষুনি। না, সূর্যের বাড়িতে ও নেই, ওখান থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আপা। কি করে জানলে তুমি? আমি নিজে ওখানে গিয়েছিলাম। আমি তুমি সূর্যর বাড়িতে গেছিলে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি সূর্যর বাড়িতে গেছিলে কেন তিস্তা? আমি আমি গিয়েছিলাম, বৌদি বৌদি সকালে বললেন আমাকে যে ইন্দিরা একা একা সূর্যর বাড়িতে গেছে সব ঝাড়া মোছা করতে, পরিষ্কার করতে। আমি তখনই ভয় পেয়েছিলাম।
তখনই মনে হয়েছিল এরকম কিছু একটা ঘটবে, তাই আমি নিজে তাড়াতাড়ি ছুটে যাই আপা, কিন্তু আমি যখন গিয়ে পৌঁছেছি তখন যা হবার তাই হয়ে গেছে। কি হয়েছে ইন্দুর, কি হয়েছে? ইন্দিরা, ইন্দিরা ওখানে গিয়ে আমার আর সূর্যর কয়েকটা ছবি আর সূর্যর হাতে লেখা একটা ডায়েরি পেয়েছে। ডায়েরিতে কি লেখা ছিল? ইন্দিরা আমার আর সূর্যর ব্যাপারে সবকিছু জেনে গেছে আপা। হিন্দু, তোমার আর সূর্যের ব্যাপারে যদি সবকিছু জেনে যায় তাহলে তো আমার খুব ভয় করছে আপা। ইন্দিরাকে অনেকক্ষণ ধরে মোবাইল ফোনে ট্রাই করছি, ওর ফোনটা সুইচ অফ। আমার খুব ভয় করছে আপা, আমার খুব ভয় করছে। স্যার, দেবযানী আর পার্থদা কখন আসবে? আমি খোঁজ নিয়েছিলাম, ট্রেন তো অনেকক্ষণ আগে এসে গেছে, দেখো এসে যাবে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং রোহিণী। গুড ইভিনিং। আজকে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমরা খুব ভালোভাবে এসেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ইয়েস স্যার। দেবজিৎ চৌধুরী। জাস্ট আ মিনিট স্যার। ইয়েস স্যার, এখানে আপনার নামে একটা সিঙ্গেল ডিলাক্স রুম বুক করা আছে, আর আপনার অফিস স্টাফদের জন্য আরো দুটো রুম বুক করা আছে। হোয়াট? আমরা তো চারজন আছি, আমাদের আরো একটা রুম লাগবে। জাস্ট আ মিনিট স্যার। উই আর ভেরি সরি স্যার, আমাদের এখানে একটা বিরাট বড় কনফারেন্স চলছে, রাইট দ্যাট মোমেন্ট উই ডোন্ট হ্যাভ রুমস, আর কোনো রুম ফাঁকা নেই। ড্যাম ইট, আমি তো আগেই বলে রেখেছিলাম। না মানে অ্যাকচুয়ালি কারোর সাথে রুম শেয়ার করাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু এছাড়া তো এখন কোনো উপায় নেই। আর তাছাড়া স্যার তো চেষ্টা করছেন, যদি রুম না খালি পাওয়া যায় তাহলে উনি কী করতে পারেন বল? না দেবযানী, রুম না পাওয়া গেলেও একটা কাজ আমি করতেই পারি। কী? রোহিণী, তুমি আমার রুমে থাকো, আর আমি না হয় পার্থর সাথে রুম শেয়ার করে নেব। না মানে আপনার কোনো অসুবিধা হবে না তো? রোহিণী, তুমি তোমার ফ্যামিলির যাবতীয় সমস্যাকে উপেক্ষা করে আমাদের কোম্পানিকে হেল্প করার জন্য যখন এত দূরে আসতে পেরেছো, সো এইটুকু আমি করতেই পারি। ওকে, লেটস গো। ওকে স্যার। ওকে চলো। কিরে রোহিণী, তুই কি দাঁড়িয়ে থাকবি? আয়। হ্যাঁ, থ্যাংকস। থ্যাংকস। ছোট, কিরে এই যে ছোট বৌমা, রোগী দেখার সময় তো কখন পেরিয়ে গেছে, এতক্ষণ কি করছিলে বাছা? ইন্দু, কি রে বল, সূর্য কেমন আছে? ডক্টর লাহিড়ি বলেছেন সূর্যকে কাল সকালেই ছেড়ে দেবেন। তো ভালো খবর, ঠাকুর মুখ তুলে চেয়েছে। হরি 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 হরি। ইন্দিরা শোনো, আমার মাথাটা খুব ধরেছে, সকাল থেকে কিচ্ছু খাসনি তো? না, তোর ঘরে আমি খাবার নিয়ে আসছি। না থাক, আমার ইচ্ছে করছে না। ইন্দিরা,
ইন্দিরা শোনো, ইন্দিরা ছোট বৌমা কি কেমন যেন অন্যরকম লাগলো, আবার কি হলো? শ্যামা, হিয়ার ছবি? আচ্ছা, হিয়াকে নিয়ে কি তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন আসছে শ্যামা? শোনো না, আমার না ওকে নিয়ে একটা কথা আছে। কি কথা? না, ওকে দেখলে না আমার কিরকম অস্বস্তি হয়, ভালো লাগে না জানো, কেন জানি না। না, সেটা হয়তো নতুন নতুন এসছে তো অ্যাডজাস্ট করতে সময় লাগছে, তাও হতে পারে। দেখো, নতুন তো অনেকেই এসছে বলো, তিস্তা, বিন্দু, অর্জুন, হ্যাঁ এরা আজ আমাদের অনেক অনেক আপন, কিন্তু ওরা যখন নতুন ছিল কই, মিলিকে দেখে আমার যেরকম অস্বস্তি হয় ওদের দেখে তো হয়নি সিদ্ধার্থ। আমারও কেন জানি না শ্যামা, এই ছবিটা দেখলেই কিরকম মনে হয় যে ওর মধ্যে যেমন একটা একটা সরলতা আছে, কোথায় যেন একটা ধূর্ততাও আছে। না, হতে পারে মানে যে পরিবেশ থেকে এসছে সেই পরিবেশ থেকে এলে হয়তো এরকমটাই হয়, তাই না শ্যামা? শোনো না, বলছি কি, তুমি মনে করে দেখো আমরা দুজনে এরকমই ঘরের মধ্যে কথা বলছিলাম, আর মিলি লুকিয়ে লুকিয়ে শুনছিল, মনে করার চেষ্টা করো। এই কথাটাই সেদিনকে আমি তোমাকে বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমার কথায় পাত্তা দাওনি। তুমি মনে করার চেষ্টা করো, আমি নাকি একজন পুলিশ অফিসার, সবসময় শুধু সন্দেহ করে থাকি সবাইকে, তাই না শ্যামা? না, তোমার ওটা সন্দেহ ছিল না, তুমি সত্যিই বলেছিলে। শুধু আমাদের কথাই নয়, আরো অনেকের কথা ও লুকিয়ে লুকিয়ে শুনে, বিশ্বাস করো আমি দেখেছি। চুপ মনে করো না, এইটা আমার কাছে থাক, হ্যাঁ এই ছবিটা, আর বাকিগুলো তুমি বরং তুলে রেখে দাও। কি করবি গো ছবিটা নিয়ে, ছবি নিয়ে আর কি দরকার? বর্মন বাড়ির মেয়ে হিসেবে একে তো অলরেডি আমরা অ্যাকসেপ্ট করেই নিয়েছি। মানে? মানে আর কিছুই না, এই মেটার ব্যাপারে আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। তিস্তা, তিস্তা ওয়েট! আমার এত খেয়াল কেন রাখো তুমি? আমি তোমায় ভালোবাসি তিস্তা, আই লাভ ইউ। ইন্দু, বা বাবা, তোমার শাড়ির আঁচল দাও দাও করে জ্বলছে, আমি চুপ করে দাঁড়িয়ে দেখবো, সেটা কিছু করবো না আমি, তুমি কি ভাবো ইন্দু? আমায় তুমি ভালোবাসো তিস্তা? সূর্য, আমি তোমাকে এতদিন পর্যন্ত শুধুমাত্র আমার একজন খুব ভালো বন্ধু হিসেবে ভেবেছি, তার বেশি কিছু নয়। আমার মন বলছিল যে আমার জন্য কেউ অধীর অপেক্ষায় দিন গুনছে, আজ আবার আমি আমার রঙিন ইন্দুকে ফিরে পেয়েছি,
আমি তাকে কিছুতেই আর ছাড়ব না। সূর্য কতবার কতভাবে আমাকে বলেছে যে আমাকে ভালোবাসে, অথচ তুমি তিস্তার জন্য শাড়ি কিনেছ? হ্যাঁ কিনেছি। এই দেখো না, দেখো ভালো না রংটা? তুমি চিংড়ি রান্না করে এনেছো? কেন না, মানে তিস্তা তো চিংড়ি খায় না, তোমায় বলতে ভুলে গেছিলাম। তিস্তা যাওয়ার সময় এটা ফেলে গেছে, তুমি এটা ওকে দিয়ে দেবে প্লিজ? আমি আপনাকে চিনতে পারছি না। সূর্য, আমি ইন্দিরা। সূর্য আমায় চিনতে পারছে না। অনেক দিন পরে আজ আবার নতুন করে জীবনটা শুরু করতে ইচ্ছে করছে তিস্তার সঙ্গে। সূর্যের সঙ্গে যখন আবার আমার দেখা হলো, তখন প্রথম দিকে আমি কিছুতেই বিশ্বাস করিনি যে ও আমাকে ভালোবাসে না, কিন্তু আমার সেই বিশ্বাসটাই আসলে সত্যি ছিল। সূর্যকে বিয়ে করতে রাজি হওয়া আমার উচিত হয়নি। না না, আমার খুব বড় ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে। সূর্য, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আমিও তোমাকে ভালোবাসি, তবু আমি তোমার জীবন থেকে সরে থাকতে চেয়েছিলাম সূর্য, কারণ আমি একবার অনেকে হারিয়েছি, তোমাকে আর হারাতে পারবো না আমি সূর্য, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই তো জ্বর সেরে যাবে। সূর্য এখন আমাকে ভালোবাসে? সূর্য তোমায় কিছু বলেছে? ইন্দিরা, জীবনের প্রতিটা পদক্ষেপে এত বেশি জটিলতা, আমরা যা চেষ্টা করি কেন সব সময় তার বিপরীতটাই ঘটে। যাকে আঘাত না দেওয়ার জন্য এত দিন ধরে আমার এত চেষ্টা, তাকে আমি সব থেকে বড় আঘাত দিলাম। তুমি হসপিটালে যাচ্ছ তো? হসপিটালে আমার তো যাবার কথা ছিল না ইন্দিরা। অনেক কিছু করার কথা থাকে না তিস্তা, কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করে সেসব কিছু করতে। না, তৈরি হয়ে না। ডক্টর লাহিড়ি বলেছেন সূর্যকে 11টার মধ্যেই ছেড়ে দেবেন। আমি হসপিটালে গিয়ে কি করব? তুমি সূর্যকে ওর বাড়ি নিয়ে যাবে, ও তোমায় দেখলে খুব খুশি হবে। না ইন্দিরা, সূর্যকে বাড়ি নিয়ে যাওয়ার অধিকার একমাত্র তোমার। না তিস্তা, এখন আর সেই অধিকার আমার নেই। ইন্দিরা, সূর্যের বাড়ির চাবি